হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে যে নিয়োগ পরীক্ষা চলছিল তা অবশেষে বাতিল করা হয়েছে। গতকাল 20 সেপ্টেম্বর বিকেলে স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন এক অধিশাখার উপসচিব আঞ্জুমান আরার স্বাক্ষরে জারিকৃত এক চিঠিতে এটা বলা হয়। চলুন আমরা দেখে আসি সেই চিঠিটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন এক অধিশাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, তারিখ 20 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ। বিষয়: স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগ সংক্রান্ত। উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগের দুর্নীতির বিষয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তদন্ত করার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক কমিটি গঠন করা হয়। কমিটি কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের আলোকে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে জনবল নিয়োগের বিষয়ে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেছেন। যেহেতু তদন্ত প্রতিবেদনে লিখিত পরীক্ষার খাতায় অস্পষ্টতা পাওয়া গেছে মর্মে উল্লেখ রয়েছে, সেহেতু বর্ণিত নিয়োগ কার্যক্রম বাতিল পূর্বক পুনরায় নতুন নিয়োগের স্বল্প সময়ে বিজ্ঞপ্তি প্রদান করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক। ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদেরকে নতুন ভাবে আবেদনের প্রয়োজন নেই, তারা নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এতে আরো বলা হয়েছে, এমত অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে জনবল নিয়োগের লক্ষ্যে মাননীয় মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। তো এই চিঠিটার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করা হয়েছে। আর আর আরেকটি বিষয় না বলা, সে হচ্ছে গত বছরের মার্চে দেশে যখন করোনা সংক্রমণ শুরু হওয়ার পর স্বাস্থ্য খাতের লোকবলের অপ্রতুলতা সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দেয়। বিশেষ করে মেডিকেল টেকনোলজিস্ট এবং টেকনিশিয়ানের অপ্রতুলতার বিষয়টি প্রকট হয় করোনা মোকাবিলার শুরুতেই। প্রয়োজন হয়ে পড়ে ব্যাপক হারে করোনা টেস্টের। এমন পরিস্থিতিতে সরকার নিয়োগ পরীক্ষার মাধ্যমে জরুরি ভিত্তিতে লোক নিয়োগের সিদ্ধান্ত নেয়, আর তখনই মেডিকেল টেকনোলজিস্ট 890 জন এবং মেডিকেল টেকনিশিয়ান 1800 জন নিয়োগের জরুরি অনুমোদন দেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ সেই জরুরি নিয়োগ দীর্ঘ 1.5 বছরও শেষ করা যায়নি ভয়াবহ দুর্নীতির জালিয়াতির কারণে। লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে গিয়ে আটকে ছিল গত প্রায় 6 মাস ধরে, আর এই ঘোষণার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটি অবশেষে বাতিল করা হলো। ভিডিওগুলো সম্পর্কে আমাদের যদি কমেন্ট করার বা কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।